অডিও প্রবলেম চেঞ্জ দ্য মাইক এরকম অনেক অনেক কমেন্ট আমরা আমাদের লাস্ট ভিডিওগুলোতে পেয়েছিলাম এবং তারপর আমরা শুরু করলাম আমাদের রিসার্চ বিভিন্ন ধরনের মাইক্রোফোন নিয়ে আমরা টেস্ট করে ফাইনালি উই গট দ্য সলিউশন এন্ড দ্যাট ইজ বয়া BY-WM3U 2.4GHz ওয়্যারলেস মাইক্রোফোন সো এই প্রবলেমের সলিউশন নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন আমাদের সাথেই থাকবেন হচ্ছে বয়ার ওয়েলপ্যাকড কম্প্যাক্ট WM3U মাইক্রোফোনটি ইজি টু ইউজ এবং ইজি টু ক্যারি এই মাইক্রোফোনটি অল ইন ওয়ান যেটি কাজ করে আপনার স্মার্টফোন ল্যাপটপ ক্যামেরা ক্যামকর্ডার কিংবা ট্যাবলেটের সাথে এর আরেকটি ভার্সন আছে যেটি ইউএসবি সি এর সাথে তার মডেল হচ্ছে বয়া BY-WM3U এবং আরেকটি আছে লাইটনিং পোর্টের সাথে যার মডেল হচ্ছে BY-WM3D তো চলুন এবার দেখে নেওয়া যাক বক্সটির ভিতরে কি কি থাকছে একটি 3.5mm TRS অ্যাডাপ্টার ফর মোস্ট অফ DSLR ক্যামকর্ডার রেকর্ডার একটি 3.5mm TRRS অ্যাডাপ্টার যেটি স্মার্টফোন ল্যাপটপ এবং অন্যান্য সব কিছুর জন্য একটি টাইপ সি অ্যাডাপ্টার একটি ট্রান্সমিটার একটি রিসিভার একটি ফোম উইন্ডশিল্ড একটি ফার উইন্ডস্ক্রিন এই বক্সটা আমরা দেখতে পাচ্ছি এই বক্সটাই একটি চার্জিং সেট আপ যেটি একটি চমৎকার আইডিয়া মাইক্রোফোনের সবগুলো কম্পোনেন্টকে একসাথে চার্জ দেওয়ার জন্য নর্মালি মাইক্রোফোনের ক্ষেত্রে এরকম গোছানো সেট আপ তেমন একটা দেখা হয় না যারা রিসেন্টলি ইউটিউবিং স্টার্ট করেছেন কিংবা অনলাইনে ক্লাস করে থাকেন এবং অনেকে আছেন যারা ইনফ্লুয়েন্সার লাইভ করে থাকেন সবাই আমরা খুব বাজেট ফ্রেন্ডলি একটা মাইক্রোফোন সেট আপ চাচ্ছি তাদের জন্য বয়ার এই মাইক্রোফোন সেট আপটি হতে পারে একটি পারফেক্ট সলিউশন এবং এর সাথে একটি নাইসলি অর্গানাইজড বক্স পাচ্ছি যার মধ্যে সবগুলো কম্পোনেন্টস আমরা একসাথে রাখতে পারবো যেটি ইজি টু ইউজ যেমনটা আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম আমাদের সাউন্ড কোয়ালিটি নিয়ে অনেকেরই অনেক কমপ্লেইন ছিল বাট যখন থেকে আমরা বয়া BY-WM3U এই মাইক্রোফোনটা ইউজ করেছি অনেকগুণে ইম্প্রুভ হয়েছে আমাদের সাউন্ড কোয়ালিটি ইভেন আমাদের আজকের এই শ্যুটটাও বয়ার এই মাইক্রোফোনটি দিয়ে শ্যুট করা হয়েছে আসলে এত কোয়ালিটিফুল সাউন্ড আসার মেইন কারণ হলো মাইক্রোফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স 2.4GHz ওয়্যারলেস সিস্টেম যেটি প্রোভাইড করে স্টেলার এবং ব্রডকাস্ট কোয়ালিটি সাউন্ড তাছাড়া এর ট্রান্সমিটারের সাথেই আছে এর সেন্সিটিভিটি হাই টু লো করার সুইচ খুব সহজে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন এটি তাছাড়া এর সাথে দেয়া ফার উইন্ডস্ক্রিন এবং উইন্ডশিল্ড ব্যবহার করে আউটডোর এবং ইনডোর দুই জায়গাতেই পাবেন ক্রিস্প ক্লিয়ার নয়েসলেস সাউন্ড কোয়ালিটি এই মাইক্রোফোনটি ট্রান্সমিটার এবং রিসিভার দুটিতে 100mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে যেটি 0 থেকে 100% চার্জ হতে সময় নেবে মাত্র 2 ঘন্টা পর্যন্ত এবং এই ব্ল্যাক বক্সটি যে দেখতে পাচ্ছেন প্রতি এক দফা চার্জে এই রিসিভারটি ইউজ করতে পারবেন 8 ঘন্টা পর্যন্ত এবং ট্রান্সমিটারটি ইউজ করতে পারবেন 4.5 ঘন্টা পর্যন্ত তো এই ছিল আমাদের বয়া BY-WM3U এই মাইক্রোফোনটির আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোন করছেন তাদের জন্য কিন্তু এটি একটি বেস্ট সলিউশন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ